ভিএনইউজ24.কম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে ভিএনইউজ24.কম। আজ থাকছে কুড়িগ্রাম ৪ আসনের হালচাল। কুড়িগ্রাম ৪ সংসদীয় আসনটি রৌমারী, চর রাজীবপুর এবং চিলমারি উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ২৮ নম্বর আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে কুড়িগ্রাম ৪ আসনে ভোটার ছিলেন ১,৮৪,১৭৩ জন। ভোট প্রদান করেন ৭৫,২৭২ জন। নির্বাচনে জাতীয় পার্টির গোলাম হোসেন বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ২১,৯৫১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সিরাজুল হক। নৌকা প্রতীকে তিনি পান ১৫,৮৪৫ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপি প্রার্থী আব্দুল বারী সরকারকে বিজয়ী ঘোষণা করা হয়। ধানের শীষ প্রতীকে তিনি পান ২৭,৮৪৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী সলিমউদ্দিন সরকার, তিনি পান ২০৪২ ভোট। সংসদের মেয়াদ ছিল ১১ দিন। ১৯৯৬ সালের ১২ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১,৬১,৯৭৬ জন। ভোট প্রদান করেন ১,০৫,৬২১ জন। নির্বাচনে জাতীয় পার্টির গোলাম হোসেন বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ৪২,৭৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের শওকত আলী। নৌকা প্রতীকে তিনি পান ২১,৫১৪ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,১২,৫৭৪ জন। ভোট প্রদান করেন ১,৫৪,৩৯১ জন। নির্বাচনে জাতীয় পার্টির গোলাম হাবিব দুলাল বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ৬২,৪৮৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামীর আব্দুল লতিফ। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৪৩,০২৫ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,২৯,৫৪০ জন। ভোট প্রদান করেন ২,১০০২ জন। নির্বাচনে আওয়ামী লীগের জাকির হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৭৩,৭১৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির মোহাম্মদ গোলাম হাবিব দুলাল। লাঙ্গল প্রতীকে তিনি পান ৫৩,৬৫০ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,০০,৩৪৭ জন। ভোট প্রদান করেন ৬০,২২৫ জন। জাতীয় পার্টির মঞ্জুর মোহাম্মদ রুহুল আমিন বিজয়ী হন। বাইসাইকেল প্রতীকে তিনি পান ৩২,৬০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের জাকির হোসেন। নৌকা প্রতীকে তিনি পান ২৪,৯৩৯ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকে। ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৪,৯৩,৩৫৩ জন। ভোট প্রদান করেন ৩,৭৫,৫৪০ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ১৩ জন। এত বেশি প্রার্থী অন্য কোনো আসনে দেখা যায়নি। নৌকা প্রতীকে আওয়ামী লীগের জাকির হোসেন, ধানের শীষ প্রতীকে বিএনপির আজিজুর রহমান, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির আশরাফুদ্দৌলা, গোলাপফুল প্রতীকে জাকির পার্টির শাহ আলম, কবুতর প্রতীকে গণতন্ত্রী পার্টির আব্দুসালাম কালাম, উদীয়মান সূর্য প্রতীকে মাহফুজুর রহমান, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আনসার আলী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহিউদ্দিন আহমেদ, মই প্রতীকে বাসদের আবুল বাশার মঞ্জু, কুড়াল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ইউনুস আলী, ডাব প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ইমান আলী, সিংহ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী গোলাম হাবিব,
এবং ঢাকার শাহবাগের গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার মোটরগাড়ির প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,62,634 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আজিজুর রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পান 55,960 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নিউজ 24-এর গবেষণা টিম দৈবজয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনপি নিউজ 24 কুড়িগ্রাম 4 আসনে চারটি নির্বাচনের প্রদত্ত ভোটকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান প্রদানের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 40.47% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 14.50%, বিএনপি 13.91%, জাতীয় পার্টি 29.22%, জামায়াত ইসলামী 21.06%, স্বতন্ত্র ও অন্যান্য 21.31% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 65.21% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 20.37%, বিএনপি 12.02%, জাতীয় পার্টি 40.51%, জামায়াত ইসলামী 16.16%, স্বতন্ত্র অন্যান্য দল 10.95% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 72.63% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 18.04%, চার দলীয় জোট 27.88%, জাতীয় পার্টি 40.47%, স্বতন্ত্র ও অন্যান্য 13.62% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 86.28% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় মহাজোট 37.48%, চার দলীয় জোট 21.79%, জাতীয় পার্টি 22.15%, স্বতন্ত্র ও অন্যান্য দল 18.58% ভোট পায়। কুড়িগ্রাম 4 আসনে বিএনপি ও জামায়াত ইসলামীর সাংগঠনিক অবস্থা মজবুত নয়, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা মজবুত। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় সংসদের 28 নম্বর আসন কুড়িগ্রাম 4-এ জাতীয় পার্টি ও আওয়ামী লীগের মধ্যে লড়াই সীমাবদ্ধ থাকবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করে বিএনপি নিউজ 24-এর সঙ্গেই থাকুন।